আবার বাড়লো এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসে খুচরা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারে 41 টাকা বাড়িয়ে নতুন দর ঠিক করা হয়েছে 1474 টাকা। দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আনুষ্ঠানিকভাবে এই দাম ঘোষণা করে, যা কার্যকর হবে আজ সন্ধ্যা 6টা থেকে। গেল 3 মাস ধরে ঊর্ধ্বমুখী এলপিজির দাম। সৌদি আরামকো কর্তৃক ঘোষিত এই জ্বালানির প্রধান কাঁচামাল বিউটেন ও প্রোপেনের দরের সাথে সমন্বয় করে এই ঘোষণা দিল কমিশন। এছাড়া ডলারের মূল্য বৃদ্ধিতেও কারণ হিসেবে উল্লেখ করা হয়।